আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি চাটনি রেসিপি শেয়ার করব। আর এই চাটনিটি আপনি ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো খাবারের সাথে খুব সুস্বাদু খেতে পারবেন। এই চাটনিটা তৈরি করার জন্যে আমি টমেটোকে এভাবে করে কেটে নিয়েছি। এই চাটনিটি তৈরি করা খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণে এই চাটনিটি তৈরি করা যায়। এখন আমি এগুলাকে চুলায় দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এগুলো গলে আসবে। একটা হাতল দিয়ে ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো তাড়াতাড়ি গলে যায়। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেঁতুল। তেঁতুলটা আপনি আপনার স্বাদ অনুযায়ী নেবেন, আপনি কতটুকু টক খেতে চান সেই অনুপাতে তেঁতুলটা নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা রসুন কুচি করেও দিতে পারেন অথবা পাটায় বেটেও দিতে পারেন। এখন এগুলাকে ভালোভাবে সেদ্ধ হতে দিব এবং আমি ভালোভাবে এগুলাকে মিক্সড করে দেব। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের 1/3 ভাগ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর আমি এখানে যোগ করছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এটা। আর আমি এটাকে আধা ভাঙা করে নিয়েছি যাতে চাটনিটা খাওয়ার সময় এটা দাঁতের নিচে পরে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। আর আমি এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা 1/2 কাপেরও একটু কম পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি। আর আমি এখানে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া ঝালটা পরিমাপ আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন। সবগুলি উপকরণ ভালো করে মিক্সড করে যখন এটা পানি শুষে আসবে তখনই তৈরি হয়ে যাবে মজাদার চাটনি। এই চাটনি নর্মাল অবস্থায় 2 থেকে 3 সপ্তাহ রেখে খাওয়া যায়। আর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখলে এটাকে 1 থেকে 2 মাস রেখে খাওয়া যাবে। একবার বাসায় তৈরি করে দেখুন, খুব সুস্বাদু এই চাটনি, সব খাবারের সাথে খাওয়া যায়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ।